নমস্কার, আপনালোক সকলকে পুনর্বার স্বাগত মনসমাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, মেট্রিক পরীক্ষার্থী লো জরুরি খবর। মেট্রিক পরীক্ষাত কেবাটাও গুরুত্বপূর্ণ সাল সলনি সেবার। এইবার পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম। মেট্রিক পরীক্ষার্থী লো জরুরি খবর। মেট্রিক পরীক্ষাত কেবাটাও গুরুত্বপূর্ণ সাল সলনি সেবার। এইবার নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা। পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম। চারিটাক বিষয়ত থাকিব অমেরসিটর ব্যবস্থা। বিজ্ঞান, গণিত, সমাজ বিজ্ঞান আর ইংরাজিত ব্যবহার হব অমেরসিট। অমেরসিটত থাকিব 1 নম্বরের 45টা প্রশ্ন। পৃথক বহিত পরীক্ষার্থীয়ে লিখিব লাগিব দীঘলীয়া প্রশ্নর উত্তর। ব্যবহারিক পরীক্ষাত থাকিব 10 নম্বর। কলা আর নীলা রঙের বলপেনেরে লিখিব লাগিব উত্তর। আর 10 মিনিট পূর্বে প্রবেশ করিব লাগিব পরীক্ষা কেন্দ্রত পরীক্ষার্থীয়ে। এডমিট কার্ডত লিখা থাকিব ওয়ামারশিট ব্যবহারের সবিশেষ। 16 ফেব্রুয়ারীর 4 মার্চলৈকে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা। আর প্রতিটি পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরা। বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা সেবার। মেট্রিক পরীক্ষাক লৈ বৃহৎ ঘোষণা করেছে অসম মাধ্যমিক শিক্ষা পরিষদ চমুকৈ সেবাই। উল্লেখযোগ্য যে এইবার রাজ্য অন্তিমবারলৈ অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা। পরবর্তী খবর, রাজ্য পুনের হব কা বিরোধী আন্দোলন। কোনো কারণতে অসমত কা কার্যকরী হবলৈ দিয়া নহব। অসমীয়াই কেতিয়াও কা মানি লওয়া নাছিল আর কেতিয়াও মানি নলয়। এই ঘোষণা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ার। রাজ্য পুনের হব কা বিরোধী আন্দোলন। কোনো কারণতে অসমত কা কার্যকরী হবলৈ দিয়া নহব। অসমীয়াই কেতিয়াও কা মানি লওয়া নাছিল আর কেতিয়াও নলয়। কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী শান্তনু ঠাকুরের এই ঘোষণার পিছতেই এই প্রত্যুত্তর দিলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ায়। কা আন্দোলন প্রতিরোধ করার ক্ষেত্রে কোনো শক্তিয়ে বাধা দিব নোৱাৰে। এই ঘোষণা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ার। পরবর্তী খবর, দেশের লাখ লাখ কৃষকলৈ ভাল খবর। দেশের লাখ লাখ কৃষকে অতি শীঘ্রে লাভ করিব পিএম কিষাণ সন্মান নিধির 16 নম্বর কিস্তির ধন। আর বৃদ্ধি করা হব প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধির ধন। এই বৃহৎ ঘোষণা কেন্দ্রীয় সরকারও। প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধির ধন লাভ করা লাখ লাখ কৃষকলৈ ডাঙর খবর। 6,000 টকাৰ 9,000 টকালৈকে বৃদ্ধি হব পারে কৃষকের বিত্তীয় সাহায্য। 2024 চনের অন্তর্বর্তীকালীন বাজেটত বৃদ্ধি করিব পারে কৃষকর আঁচনির ধন। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে উত্থাপন করিব বাজেট 2024। আর বার্ষিক 6,000 টকাৰ প্রায় 9,000 টকালৈ বৃদ্ধি করার সম্ভাবনা আছে পিএম কিষাণর ধন। এই আঁচনির অধীনত লাভান্বিত হব দেশের 8 কোটিতকৈও অধিক হিতাধিকারী। আর শীঘ্রে কৃষকসকলের ব্যাঙ্ক একাউন্টত জমা হব পিএম কিষাণ সন্মান নিধির 16 নম্বর কিস্তির ধন। এই 16 নম্বর কিস্তির ধন পাবলৈ আপুনি কেইটামান বিশেষ কাম করিব লাগিব। কি কি কাম করিব লাগিব চাও আহক। শীঘ্রে কৃষকসকলে করিব লাগিব ই কেওয়াইসির কাম। যিসকলে এতিয়ালৈকে ই কেওয়াইসি করা নাই তেওঁলোকে এই ধন নাপাব। ই কেওয়াইসির কাম সম্পন্ন নকৰা কৃষকে লাভ নকৰিব কৃষক সন্মান নিধির ধন। 31 জানুয়ারী পূর্বেই আপুনি করিব লাগিব ই কেওয়াইসি আপডেটর কাম। আর ফেব্রুয়ারি বা মার্চের ভিতর কৃষকের ব্যাঙ্ক একাউন্টত জমা হব পিএম কিষাণ সন্মান নিধির 16 নম্বর কিস্তির ধন। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিও। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, উগ্রপন্থী সংগঠন আলফাই গ্রেপ্তার করা মানব বর্গ আইন সন্দর্ভত অসম আরক্ষীক এইবার ওপেন চ্যালেঞ্জ। আলফার মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার মন্তব্য, আমার হাতত সকল তথ্য প্রমাণ আছে,
মানস বৰগোহাঁই অসমাৰক্ষীৰ গুপ্তচৰ। মানস বৰগোহাঁই সন্দৰ্ভত অসমাৰক্ষীক এইবাৰ অপেন চেলেঞ্জ আলফাৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাৰ। আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাৰ স্পষ্ট মত, মানস বৰগোহাঁই অসমাৰক্ষীৰ গুপ্তচৰ। নিজৰ মানুহ ধৰা পৰিলে বিষয়টো অস্বীকাৰ কৰাটো ভাৰতীয় নিৰাপত্তা সংস্থাসমূহৰ বাবে এটা নীত নৈতিক কথা। আমাৰ হাতত সকলো তথ্য প্ৰমাণ আছে, সময়ত আমি আৰু সবিশেষ তথ্য ৰাজহুৱা কৰি। এই মন্তব্য পৰেশ বৰুৱাৰ। উল্লেখযোগ্য যে বিগত এসপ্তাহ ধৰি আলফা স্বাধীনে কঠোৰ জেৰা চলাই আছে মানস বৰগোহাঁই ওৰফে মুকুট অসমক। ইতিমধ্যে আলফা স্বাধীনে শিবিৰতে গ্ৰেপ্তাৰ কৰিছে মানস বৰগোহাঁই ওৰফে মুকুট অসমক। মানস বৰগোহাঁইক আলফা স্বাধীনে এতিয়া চৰম শাস্তি দিব নেকি? এই বিষয়টোক লৈ এতিয়া উদ্বিগ্ন হৈ পৰিছে সমগ্ৰ ৰাজ্যবাসী। পৰৱৰ্তী খবৰ, ইভিএমক লৈ ডাঙৰ খবৰ। বিজেপি নেতাই প্ৰস্তুত কৰিছে নিৰ্বাচন আয়োগৰ ইভিএমৰ ছফ্টৱেৰ। ভাৰত চৰকাৰৰ প্ৰাক্তন সচিবৰ পত্ৰত মহা বিস্ফোৰণ। ছফ্টৱেৰ নিৰ্মাণকাৰী কোম্পানীৰ সঞ্চালক পদত বিজেপিৰ নেতা। ইভিএমৰ ছফ্টৱেৰৰ আঁৰত বিজেপি নেতা। বিজেপি নেতাই প্ৰস্তুত কৰিছে ইভিএমৰ ছফ্টৱেৰ। ভাৰত চৰকাৰৰ প্ৰাক্তন সচিবৰ পত্ৰত এই মহা বিস্ফোৰণ। ছফ্টৱেৰ নিৰ্মাণকাৰী কোম্পানীৰ সঞ্চালক পদত বিজেপিৰ নেতা। নিৰ্বাচন আয়োগক স্থিতি স্পষ্ট কৰাৰ দাবী ই এইচ শৰ্মাৰ। ছফ্টৱেৰ কোম্পানী ভাৰত ইলেক্ট্ৰনিক্স লিমিটেডত জড়িত হৈ আছে চাৰিগৰাকী বিজেপি নেতা। ভাৰত ইলেক্ট্ৰনিক্স লিমিটেডৰ এজন সদস্য মনসুখ ভাই খাচাৰিয়া। আৰু খাচাৰিয়া গুজৰাটৰ ৰাজকোট জিলা বিজেপিৰ সভাপতি। আৰু এই সন্দৰ্ভত নিৰ্বাচন আয়োগলৈ পত্ৰ লিখি তদন্তৰ আহ্বান প্ৰাক্তন সচিবগৰাকীৰ। পৰৱৰ্তী খবৰ, এইবাৰ অসমাৰক্ষীত সংঘটিত হৈছে এক নোহোৱা নোপোজা ঘটনা। বিগত তিনিমাহে নিৰুদ্দেশ হৈ আছে এইগৰাকী আৰক্ষী জোৱান। এইবাৰ অসমাৰক্ষীত সংঘটিত হৈছে কোনোদিনে নোহোৱা নোপোজা ঘটনা। প্ৰায় তিনিমাহ ধৰি নিৰুদ্দেশ হৈ আছে এজন আৰক্ষী জোৱান, সন্ধানহীন আৰক্ষী জোৱানজন ছবিন নাথ। নগাঁওস্থিত নৱম অসম সশস্ত্ৰ আৰক্ষী বাহিনীত কৰ্মৰত আছিল এই জোৱানজন। যোৱা 28 অক্টোবৰতে নিৰ্বাচনৰ দায়িত্বত মিজোৰামলৈ প্ৰেৰণ কৰা হৈছিল এই জোৱানজনক। আৰু তাৰ পিছৰে পৰাই সন্ধানহীন হৈ আছে জোৱানজন। নিৰুদ্দিষ্ট জোৱানজনৰ ঘৰ চামগুৰিত। এতিয়া জোৱানজনক বিচাৰি হাহাকাৰ কৰিছে পৰিয়ালৰ লোকে। ইফালে ছবিন নাথৰ দৰমহা ডিচেম্বৰৰ পৰা বন্ধ হৈ আছে বুলি জনাইছে পৰিয়ালৰ লোকে। আৰক্ষী বিষয়াক সহায় ভিক্ষা বিচাৰিও কোনো সুযোগটোৰ পোৱা নাই পত্নী মাতৃয়ে। বিজেপিৰ কাৰ্যালয়লৈ তাঁতবাতি গাড়ী ভাগৰি পৰিছে ছবিনৰ দুৰ্ভগীয়া পৰিয়ালটো। ইজনৰ পিছত সিজন আৰক্ষী বিষয়াক সহায় ভিক্ষা পৰিয়ালটোৰ। আৰু মঙলবাৰেও উলুবাৰীস্থিত ডিজেপিৰ কাৰ্যালয়ত উপস্থিত হৈছে ছবিনৰ মাতৃ আৰু পত্নী। বিজেপিক সাক্ষাৎ কৰিবলৈ আহিছে ছবিনৰ মাতৃ আৰু পত্নীয়ে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যৰ সকলো IAS, IPS, ACS, APS বিষয়ালৈ কঠোৰ নিৰ্দেশ ৰাজ্য চৰকাৰৰ। এই বিষয়াসকলে নিৰ্দিষ্ট পৰ্টেলত আপলোড কৰিব লাগিব নিজৰ সম্পত্তিৰ তালিকা। 31 জানুৱাৰীৰ পূৰ্বে সম্পত্তিৰ তালিকা আপলোডৰ নিৰ্দেশ ৰাজ্য চৰকাৰৰ। চৰকাৰৰ পাৰ্চনেল বিভাগে জাৰি কৰিছে এই কঠোৰ নিৰ্দেশনা। বহু বিষয়াই বিভিন্ন অজুহাতত আপলোড নকৰে সম্পত্তিৰ তালিকা। স্থাৱৰ অস্থাৱৰ সকলো সম্পত্তিৰ তালিকা দাখিলৰ নিৰ্দেশ দিয়া হৈছে। আৰু সম্পত্তিৰ তালিকা দাখিল নকৰা বিষয়াৰ বিৰুদ্ধে বিভাগীয় ব্যৱস্থা লোৱা হ'ব। পৰৱৰ্তী খবৰ, আজি জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ মৃত্যু তিথি। 1948 চনৰ আজিৰ দিনটোতে মৃত্যু হৈছিল জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ। আৰু আজিৰ এই মৃত্যু তিথিত জাতিৰ পিতাক জনাইছো সহস্ৰাধ্য প্ৰণাম। পৰৱৰ্তী খবৰ, 2024ৰ লোকসভা নিৰ্বাচনত হাৰিব কংগ্ৰেছ দল। আৰু 26ৰ বিধানসভা নিৰ্বাচনত আৰু বেয়াকৈ বিধ্বস্ত হ'ব কংগ্ৰেছ। 2026ত কংগ্ৰেছে কেৱল 7ৰ পৰা 8খন আসনত জয়লাভ কৰিব। আৰু কংগ্ৰেছে 2024ৰ নিৰ্বাচনত হাৰিম বুলি নিজেই কৈ দিছে। এই মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ। কংগ্ৰেছে 2024ৰ নিৰ্বাচনত হাৰিব আৰু 26ত বেয়াকৈ বিধ্বস্ত হ'ব।
2026ত কংগ্ৰেছে কেৱল 7-8 আসনত জয়লাভ কৰিব। কংগ্ৰেছে 2024ৰ নিৰ্বাচনত হাৰিম বুলি নিজেই কৈ দিছে। বিজেপি আৰু মিত্র শক্তিয়ে 2026ত 100 পাৰ কৰিব। কংগ্ৰেছৰ বাবে মারপিট সাধাৰণ বস্তু। কংগ্ৰেছে নিজে যদি দুৰ্বলতাবোৰ চিনি নাপায় তেন্তে শেষ হৈ যাব। দলৰ পৰা কিয় মানুহ ওলাই আছে সেই চিন্তা কৰক, অন্যথা আৰু ধ্বংস হৈ যাব। এই মন্তব্য মন্ত্ৰী পীযূষ হাজৰিকাৰ। পৰৱৰ্তী খবৰ, ইজৰাইল পেলেষ্টাইন যুদ্ধৰ ডাঙৰ আপডেট। এইবাৰ ইজৰাইলক লক্ষ্য কৰি হামাছে পুনৰ নিক্ষেপ কৰিছে শ শ ৰকেট। তেল এভিভ চহৰত হামাছৰ ভয়ংকৰ আক্ৰমণ, আৰু এইবাৰ এই আক্ৰমণত সাধাৰণ নাগৰিককো লক্ষ্য কৰি লৈছে হামাছে। ইজৰাইলক লক্ষ্য কৰি পুনৰ হামাছে নিক্ষেপ কৰিছে শ শ ৰকেট। তেল এভিভ চহৰত হামাছৰ ভয়ংকৰ আক্ৰমণ, আল কাছাম বিগ্ৰেডে ৰকেটেৰে আক্ৰমণ কৰিছে তেল এভিভত। ভয়ংকৰ পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে তেল এভিভ চহৰত। চেণ্ট্ৰেল ইজৰাইলত হাহাকাৰময় পৰিস্থিতি, আৰু বৰ্তমান প্ৰশাসনে ঘোষণা কৰিছে জৰুৰী অৱস্থা, আৰু এইবাৰ এই আক্ৰমণত সাধাৰণ নাগৰিককো লক্ষ্য কৰি লৈছে হামাছে।